আসসালামু আলাইকুম। আজ 10 জুলাই 2020 ইংরেজি, 26 আষাঢ়, 1427 বাংলা, 18 জিলকত, 1441 আরবি, রোজ শুক্রবার। চলুন জেনে নেওয়া যাক আজকের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কিছু খবরের শিরোনাম সমূহ। বিস্তারিত জানতে না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না। ফেনীতে ডাকাতের নির্যাতনে বৃদ্ধার মৃত্যু, দুই নারীর শ্লীলতাহানি। ফের ভারতের হাইওয়ে তৈরির কাজ বন্ধ করল নেপাল। ভারতের কূটনৈতিক জয়, লাদাখ থেকে সরছে চীনা সেনা। এদিকে বগুড়া এক আসনের উপর নির্বাচনে নিরাপত্তা জোরদার। সারিয়াকান্দিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ। ডাক্তার জাফরুল্লাহর ফুসফুসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। এদিকে নরসিংদীতে করোনায় বিএনপি নেতার মৃত্যু। শাহেদের গ্রেপ্তার না হওয়াটা লজ্জাজনক, জানালেন চরমনায়ের পীর। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির 5 থানার ওসি সহ 16 পরিদর্শককে বদলি। এবার এলো মাস্ক পরোটা, নেট দুনিয়ায় তোলপাড়। রিজেন্টের মতো প্রতিষ্ঠান কিভাবে অনুমোদন পায়, প্রশ্ন জিএম কাদেরের। প্লাজমা দিতে কুমিল্লা থেকে ঢাকায় পুলিশের 27 সদস্য। অপরদিকে মাস্ক কেলেঙ্কারি, দুদকে যাননি মিঠু। করোনা রোগীদের চিকিৎসা, অতিরিক্ত 2 মাসের বেতন পাচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সরাসরি চিকিৎসা সেবা দেওয়া ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে সরকার। এক্ষেত্রে বিশেষ প্রণোদনা হিসেবে অতিরিক্ত 2 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ এককালীন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশের সঙ্গে 5 অক্টোবর পর্যন্ত ইতালির সব ফ্লাইট বাতিল। বাংলাদেশের সঙ্গে আগামী 5 অক্টোবর পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছে ইতালি। এ সংক্রান্ত একটি নোটাম জারি করেছে ইতালি। ডলারের দাম কমেছে, বাজারে সরবরাহ বাড়ায়। গত 2 মাসের ব্যবধানে কেন্দ্রীয় ব্যাংক প্রতি ডলারে দাম কমিয়েছে গড়ে 15 পয়সা। স্বাস্থ্য অধিদপ্তরের কালো তালিকায় 14 ঠিকাদার, দুর্নীতির অভিযোগে 14 ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে যন্ত্রপাতি কেনাকাটায় দুদকের তদন্তে এসব ঠিকাদারের নাম উঠে আসে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুবলীগ চেয়ারম্যানের হুঁশিয়ারি। দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, কিছু দুর্নীতিবাজ বর্তমান অবস্থায় সুযোগ নিয়ে তাদের ব্যক্তিগত ফায়দা লুটার চেষ্টা করছে। আমাদের যুবলীগ এ ব্যাপারে সজাগ থাকবে, সচেতন থাকবে। দুর্নীতি এবং দুর্নীতিবাজদের কোনো প্রশ্রয় যুবলীগ দেবে না, বরং দুর্নীতি প্রতিহত করবে। ডাক্তার জাফরুল্লাহকে কারো সঙ্গে কথা না বলার পরামর্শ। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে সংবাদ মাধ্যম সহ কারো সঙ্গে কথা না বলার পরামর্শ দিয়েছেন তার চিকিৎসকরা। ডাক্তার জাফরুল্লাহর গলার ব্যথা এখনো ভালো না হয় চিকিৎসকরা এ পরামর্শ দেন। পুরো বিএনপি এখন হোম আইসোলেশনে। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, প্রকৃতপক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে এবং তার নেতৃত্বের দলের নেতারা সহ পুরো বিএনপি এখন হোম আইসোলেশনে। হঠাৎ হঠাৎ টেলিভিশনে উকি দিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলা ছাড়া বিএনপির আর কোনো কাজ নেই। রিজেন্ট মালিকের অপকর্ম সরকারের মদদে, অভিযোগ মির্জা ফখরুলের। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণা করার রিজেন্ট হাসপাতালের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টিভিতে দেখলাম সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে হাসপাতালে মালিকের ওঠা বসা। সরকারের মদদে রিজেন্টের মালিক সব অপকর্ম করেছে। দেশের 660 ওসিকে কঠোর বার্তা দিলেন আইজিপি। দুর্নীতিবাজরা পুলিশে থাকতে পারবেন না। প্রথমবারের মতো দেশের 660টি থানার ওসির সঙ্গে ভার্চুয়াল সম্মেলন করেছেন পুলিশ প্রধান আইজিপি ডক্টর বেনজির আহমেদ। তিনি বলেন, বর্তমানে সরকারি বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে সুন্দরভাবে জীবন চালানো যায়। এদিকে একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন শেষ। একাদশ জাতীয় সংসদের অষ্টম দ্বিতীয় বাজেট অধিবেশন শেষ হয়েছে গতকাল। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ঘোষণা পাঠ করে শোনানোর মাধ্যমে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী অধিবেশন সমাপ্তির ঘোষণা দেন।
অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা কঠোর অবস্থানে রয়েছেন, জানালেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যে কোনো অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মানুষের মুখ বন্ধ করতে ডিজিটাল আইনে মামলার হিড়িক, অভিযোগ রিজভীর। মানুষের মুখ বন্ধ করতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার হিড়িক চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। এদিকে রিজেন্টের মালিক শাহেদের দুর্নীতির অনুসন্ধানে মাঠে নামছে দুদক। রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিমের অনিয়ম ও দুর্নীতির ব্যাপারে অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন দুদক। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।